সরাসরি আমরা যুক্ত রয়েছি ইত্তেফাকের লাইভে। আপনারা হয়তো জানেন যে আজকে কিন্তু শাপলা চত্বরে জামাতের নেতাকর্মীদের মহাসমাবেশে ডাক দিয়েছে বিএনপির সঙ্গে এবং সাথে তাল মিলিয়ে, এবং আপনারা কিন্তু দেখছেন যে এই মুহূর্তে তারা কিন্তু আরামবাগ মোড়ের সামনে, মুসলিম থানা আরামবাগ মোড়ের সামনে কিন্তু হাজার হাজার জামাতের নেতাকর্মীরা শাপলা চত্বরে ঢোকার চেষ্টা চালাচ্ছে। কিন্তু এখানে রয়েছে পুলিশের ব্যারিকেড এবং সেই ব্যারিকেডকে উপেক্ষা করে তারা দেখছেন এখানে ব্যারিকেডের সামনে তারা দাঁড়িয়ে রয়েছে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি আসলে এখানে বলবেন এখানে কি হয়েছে, কি জানতে চাচ্ছেন? আমি তো বুঝি নাই। এখানে দাঁড়িয়ে আছে, আপনারা তো জানেন যে জামাতের ঘোষিত কর্মসূচি আছে, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের নেতাকর্মীরা এখানে অপেক্ষমান আছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা দেখছেন এখানে ঢোকার চেষ্টা করছে, পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা কোনো ঢোকারও চেষ্টা করিনি, ওনারাও আমাদেরকে সরাচ্ছেন না। আমরা ওনাদের সাথে কথা বলতেছি, আমরা ওখানে ঢোকার চেষ্টা করতেছি, এটা ভুল কথা। আমাদের কোনো নেতাকর্মী এখানে ঢোকার চেষ্টা করছেন না, তারা শান্তিপূর্ণভাবে এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সো দ্যাট মানে এখানে কেউ ঢোকার চেষ্টা করতেছেন না। হ্যাঁ, আমরা এখানে এখানে পুলিশ তো তার নির্ধারিত নিরাপত্তার দায়িত্ব পালন করবে, আমাদের যারা আসছি তাদেরও নিরাপত্তা, ঢাকাবাসীর নিরাপত্তা, জনগণের নিরাপত্তার জন্য পুলিশ দায়িত্ব পালন করতেছে। আমরাও আমাদের নেতাকর্মীদেরকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য আমরাও কি করতেছি, আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি। আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে প্রশাসন এবং আমরা শান্তিপূর্ণভাবে যেন এই কর্মসূচিটা পালন করতে পারি, সেই ব্যাপারে আপনারাও পজিটিভ নিউজ করবেন। আমাদের অনুমতি তো সহযোগিতা চেয়েছি, অনুমতি তো লাগে না। এটা আপনারা জানেন যে সাংবিধানিকভাবে অবহিতকরণ করতে হয়, আমরা আইন অনুযায়ী অবহিত করে আমরা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। আপনাদের সমাবেশ কি রকম, কেমন আপনি জানতে চাচ্ছেন যে সমাবেশে কেমন লোক হতে পারে মনে করছেন, যদি শেষ পর্যন্ত যদি না, এটা অসংখ্য লোক হবে, সবাই আসবে আমরা আশা করতেছি, কয়েক লক্ষ লোক হবে, যেহেতু একটা সমাবেশে ডাক দেওয়া হয়েছে কেন্দ্র থেকে, এবং আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশটা করতে চাই। আমাদের নেতাকর্মীরা এটা আমাদের প্রোগ্রাম তো পরে হবে, যেহেতু আমরা 2:30 দিকে মঞ্চ হবে ইনশাআল্লাহ। জি, অনুমতি বলতে কি অনুমতি, আমি আইনজীবী, মানে সাংবিধানিক ভাষায় কোনো অনুমতি বলতে শব্দ নাই, এটা হলো সহযোগিতার জন্য দরখাস্ত করা হয় না। আমরা মনে করতেছি ওনার সহযোগিতা করবেন বিদায় তো এখানে আসছেন, পুলিশ তো আমাদেরকে সহায়তা করতেছেন, প্রশাসন সহায়তা করতেছেন, উদ্ভূত পরিস্থিতি তৈরি হবে না, কোন উদ্ভূত পরিস্থিতি তৈরি হবে না, প্রশাসনও অ্যালার্ট, আমরাও অ্যালার্ট, সো দ্যাট এখানে কোন দুষ্কৃতিকারীর অবস্থান নাই, আমরা শান্তিপূর্ণভাবে এখানে আমরা প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। তারা কাদের লোক এটা আমরা জানি না, এবং কারা পুলিশের ভিতরে কারা করেছে এটাও আমরা জানি না। তারা যদি করে থাকে তাহলে আশা করা যায় প্রশাসন সেটা পজিটিভলি নিবে, তাদেরকে হয়তো অচিরেই ছেড়ে দিবে। ধন্যবাদ। যদি জামাতের হয়ে থাকে, জি ধন্যবাদ। দেখছেন আমরা কিন্তু দেখছি তারা অবস্থান করছে, তারা কিন্তু দেখছেন সুশৃঙ্খল ভাবে তারা দাঁড়িয়ে রয়েছেন। আপনার কোথা থেকে আসছেন? আমি কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি কোথা থেকে বলবো, আমার ভোলা থেকে। ভোলা জেলা থেকে? জি। কেমন সুযোগ নেতাকর্মী আসছেন মনে করছেন? আমাদের অসংখ্য নেতাকর্মী আসছে, এবং নেতাকর্মী আপনি পাবেন না, খুঁজে পাবেন সারা ঢাকাতে আমাদের নেতাকর্মী আছে। আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? দাঁড়িয়ে রয়েছি জাতির অধিকার দেওয়ার জন্য, জনগণের অধিকার দেওয়ার জন্য। দাঁড়িয়ে আছি শান্তিপূর্ণ, আমরা চাই যে পুলিশ আমাদের যে শান্তিপূর্ণ অধিকার আছে এটা ফিরিয়ে দিক, আমরা আমাদের সমাবেশকে শান্তিপূর্ণ ভাবে পালন করতে চাই আমরা এই জন্য, এবং আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে ধৈর্য দিয়ে থাকতে বলেছেন। আমরা যেহেতু একটা সুশৃঙ্খল সংগঠন, আমাদের নেতৃবৃন্দের হুকুমের অপেক্ষায় বা যে নির্দেশ দেয় তার জন্য আমরা বসে আছি। আমি একটা বিষয় দেখতে পাচ্ছি আপনাদের লোকজনের মধ্যে, দেখছি যে আপনার জামাতা কর্মী বলছে কিন্তু বিএনপি নেতা কর্মী কিন্তু, হ্যাঁ বিএনপি তো যাচ্ছে এখান দিয়ে সমাবেশে, তো বিএনপির লোকেরাও যাচ্ছে, তারা তো যাবে এদিক দিয়ে, সো দ্যাট এখানে তো তাদের যাওয়ার পথ না, তারা তো যাবেই। আমি একটু আপনার পরিচয় জানতে চাই। আমি ডক্টর আব্দুল মান্নান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। দেখছেন তারা কিন্তু কথা বললেন জামাতের
কর্মীরা আমি রয়েছি পারভেজ মাহমুদ নোবেল ইত্তেফাকের লাইভে। দেখছেন হাজার হাজার নেতা কর্মীরা। আপনারা কোন জায়গা থেকে আসছেন? বাসকালি থেকে। বাসকালি সুন্দর করেন বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামী সব এখানে জামাত ইসলামী সমাবেশ। বাংলাদেশ জামাত ইসলামী আমরা ঢাকাবাসী। আমরা ঢাকাবাসী। আছি যেভাবে হোক দায়িত্ব সাথে কথা বলি। গাজীপুর থেকে। গাজীপুর থেকে ট্রেনের সাথে করে ভাই। ট্রেনের সাথে। ট্রেনে কোন টিকিট নাই গাজীপুরে। টিকিট ছাড়া সাথে করে চলে আসি। আপনার নেতৃবৃন্দের সাথে কথা বলেন। আমরা যে জানার চেষ্টা করছি কোন কোন জেলা থেকে আসছে তাই সারা বাংলাদেশ থেকে। দায়িত্বশীল তাদেরকে জিজ্ঞাসা করেন ভাই তারা কথা বলছে। দেখছেন আমরা নেতাকর্মী যারা দূরদূরান্ত থেকে যারা আসছেন আমরা আমরা রয়েছি ইত্তেফাকের লাইভে। আমাদের কোনো জায়গায় বাধার সৃষ্টি হয় না। আর আমাদের সময় তো দুইটা থেকে, এই জন্য নির্দিষ্ট সময়ের আগে ইনশাল্লাহ আমরা আমরা যে জায়গায় আমাদের অনুমতি নেওয়া সে জায়গায় আমরা চলে যেতে পারবো ইনশাল্লাহ। আপনারা কি কোনো বাধা অথবা আপনাদের স্বাভাবিক তো কালকে থেকে বাধা তো প্রতি জায়গায় দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। আমরা অসংখ্য নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে, এটা তো আছেই। এর বাহিরে গিয়ে আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য যে সময় সময় আসলে আমরা আশা করছি প্রশাসন আমাদের নির্দিষ্ট জায়গায় যেতে আমাদেরকে সহযোগিতা করবেন। দেখছেন কেন্দ্রীয় কিন্তু অনেক জামাতের নেতা কর্মীরা তারা কিন্তু মামা ঢুকতে দেবে না রে মামা। আমরা দেখছি দেখছেন শিবিরের কর্মীদের তারা স্লোগান তুলছে। আমরা কিন্তু দেখছি ইতিমধ্যে কিন্তু দুইজন কিন্তু গ্রেপ্তার হয়েছে। আমরা দুজন গ্রেপ্তার হয়েছে। আমরা কিন্তু দেখেছি শাপলা চত্বর থেকে এবং এখানে কিন্তু দেখছেন হাজার হাজার জামাতের কর্মীরা বলছেন তারা এখানে অবস্থান করছেন। আমাদেরকে আন্দোলন থেকে পিছপা করানো যাবে না। আমিরে জামাত সহ ডাক্তার শফিকুর রহমান ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর সকল নেতা কর্মীর মুক্তি চাই। কল্যাণ নেতা কর্মীদের মুক্তি চাই। অবিলম্বে সরকারের অধীনে নির্বাচন চাই। অন্যথায় এদেশের ছাত্র সমাজ যুব সমাজ তাওহীদি জনতা রাস্তায় নেমে আসবে। খুনি হাসিনার বিরুদ্ধে ওয়াইড বডিপোর্ট জারি করা হবে। চট্টগ্রাম মহানগরী। আমাদের এখানে কেমন বলা যাবে না যে পাহাড় সমুদ্র যেভাবে সমান করা যায় না ঠিক জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির আজকে লক্ষ লক্ষ আজকে জনশক্তি ময়দানে এনেছে। আমাদের এই দাবি আমরা অবশ্যই আদায় করে নিব ইনশাআল্লাহ। আপনারা চত্বরে আপনাদেরকে আপনারা যেতে পারছেন না, পুলিশ আপনারা যেতে দিচ্ছেন, আপনারা কি করবেন? আমরা আমাদের নির্দিষ্ট দায়িত্বশীলদের আনুগত্য করে দায়িত্বশীলদের আনুগত্যর মাধ্যমে নির্দিষ্ট সময়ে আমাদের গন্তব্যে পৌঁছাবো ইনশাআল্লাহ। আমাদেরকে পুলিশ কোন ধরনের বাধা পদক্ষেপ করলে উপযুক্ত শাস্তি দিয়ে আমাদের দায়িত্বশীলদের মাধ্যমে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এক লাখ এখানে প্রত্যেক ইন্ডিভিজুয়াল যার যার ইচ্ছা মতো আসছে। এখানে কেউ দলবদ্ধ ভাবে আসে নাই, সবাই এক এক আসছে। যার যার এটা ইমানের দায়িত্ব,
ইমানের দায়িত্ব হিসেবে সবাই দারদামে চলে আসছে এখানে পাঁচ দিন আগে এসেছি আমার স্ত্রীর সন্তানকে এটিএম ভূত এবং বেতনের সবকিছু জমা দিয়ে আসছি যে আমি শহীদ হয়ে যেতে পারি আমি আর বাসায় নাও ফিরতে পারি আমার সন্তানকে সবকিছু বুঝিয়ে দিয়ে আসছি আমি আল্লাহর কাছে যাওয়ার জন্য কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমরা বলা থেকে এসেছি আমরা ফিলিস্তিন যেতে পারবো না কিন্তু বাংলাদেশের ইসরায়েলকে আমরা উৎখাত করব আমরা বাসায় এটিএম কার্ড দিয়ে এসেছি আমরা বাসায় মোবাইলের পাসওয়ার্ড দিয়ে এসেছি আমরা বাসা থেকে চিরবিদায় নিয়ে এসেছি আমরা শহীদের 28 অক্টোবরের সেই তাজা রক্ত বুকে ধারণ করে এসেছি মনে আছে 17 বছর আগে ঘটে গেছে 28 অক্টোবর মনে হয় যেন গতকালকে হয়েছে সেই রক্ত এখনো আমাদের প্রতিশোধের জ্বালা যন্ত্রণায় আমাদেরকে উজ্জীবিত রাখছে আজকের এই সামান্য 1 টাকা 5 টাকা দামের চকলেটের ব্যারিকেড মুহূর্তের মধ্যে আমরা দলিল ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের কাছে এই 2-4টা কামান 2-4টা ককটেল 2-4টা নামধরা তামচা পুলিশ মুহূর্তের মধ্যে বিনিশ হয়ে যাবে ওরা জানে না ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম কে ওরা তো এতটুকু বুঝেছে অনুমতি নেই কিসের অনুমতি নেবে অনুমতি ছাড়াই জামাত ইসলাম স্বপ্ন চত্বরে প্রোগ্রাম করবে 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 আজকে আছে বললে এরপরে দিন আপনারা বুঝছেন তারা কিন্তু দেখছেন কথা বলছেন এবং জানাচ্ছেন আমরা যদি এখানে যারা রয়েছেন আমরা যদি আরেকটা বিষয় জানতে চাচ্ছি ক্লিয়ার হতে চাচ্ছি এখানে কিন্তু আপনাদের যারা সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন শান্তিপূর্ণভাবে এবং আইন মেনে তারা সমাবেশটি করবেন এটা কিভাবে দেখছেন এটা অবশ্যই শান্তিপূর্ণভাবে করবে দায়িত্বশীলরা প্রশাসনের সাথে কথা বলছেন আমাদের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সাহেব কথা বলছেন এবং কি আমাদের দায়িত্বশীলরা দফায় দফা তাদের সাথে কথা বলছেন তাদের কথার মাধ্যমে আমরা সুশৃঙ্খলা একটি সমাবেশ উপহার দেব ইনশাআল্লাহ আমি জামাত ইসলামী রোকন চট্টগ্রাম মহানগরীতে কাজ করি দেখছেন দর্শক আমরা জামাতের নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং তারা কিন্তু আপডেট জানাচ্ছেন এবং এখানে কিন্তু আজকে জামাতের শিবিরের সকল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে তারা ছুটে আসছেন এবং তারা অপেক্ষা করছেন যখনই তারা তারা পুলিশ সদস্যরা তাদেরকে সুযোগ দিবেন তখনই কিন্তু তারা কথা বলবেন আমরা যদি দেখাই আপনারা কোন জেলা থেকে আসছেন খুলনা থেকে আসছি কিভাবে আসছেন আমরা বাসে আসছি আরো 2 দিন আগে কারণ আমরা জানতাম যে সরকার আসলে ঝামেলা করতে পারে এই জন্য আমাদের মানসিক প্রস্তুতি ছিল মানসিক প্রস্তুতি থেকে আমরা 2 দিন আগে ঢাকা শহরে এসে পৌঁছেছি এখন কি পরিস্থিতি দেখছেন এখানে পরিস্থিতি তো এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে বাট আমরা জানি না ইত্তেফাকের লাইভে যে যেখান থেকে যুক্ত রয়েছেন ইত্তেফাকের লাইভে আমি রয়েছি পারভেজ মাহমুদের নোভেল এবং সবাই লাইভটি সঙ্গে থাকবেন এবং পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আমরা কিন্তু দেখছি যে জামাতের কর্মীদের মধ্যে কিন্তু বিএনপির নেতাকর্মী কিন্তু রয়েছে কি সংখ্যক